ব্যারাকপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে জল জমা সমস্যার সমাধানের জন্য রেল ও ব্যারাকপুর পৌরসভার যৌথ পরিদর্শন ব্যারাকপুরে। ব্যারাকপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলের বর্ষার জল ব্যারাকপুর 13 নম্বর এবং 14 নম্বর রেলগেটের মাঝে অবস্থিত রেল লাইনের নিচ দিয়ে থাকা নিকাশি নালা দিয়ে ব্যারাকপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের দিকে যায়। কিন্তু গত কয়েক বছর ধরে সেই ড্রেন সংস্কার না হওয়ার জন্য জল জমার সমস্যা দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতে সমস্যার কথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাসের কাছে জানান ব্যারাকপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জিতব্রত পালিত। সেই বিষয়টি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের নজরে আনা হয়। এরপর রেলমন্ত্রী ও রেল দপ্তরের নজরে বিষয়টি আনেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। সে বিষয় নিয়ে এবার রেল ও ব্যারাকপুর পৌরসভার যৌথ উদ্যোগে পরিদর্শন করা হলো। এদিন রেলের আধিকারিক ইঞ্জিনিয়ার সহ উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার ইঞ্জিনিয়ার ও ব্যারাকপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। এলাকার মানুষ কি সমস্যা, এই যে জল এখানে জলমগ্ন হয়ে যাওয়া যে সমস্যাটা আছে, যখনই বৃষ্টি পড়ে, যখনই এখানে একটু হেভি বৃষ্টি হচ্ছে, এখানে জল দাঁড়িয়ে যাচ্ছে, জলটা ঠিকমতো ডিসপ্লেস হচ্ছে না। সেটাকে পার্মানেন্ট সলিউশন করার জন্য আমি দ্বারস্থ হই বিধায়কের কাছে, বিধায়ক জানান আমাদের সংসদকে, সংসদ এবার সংসদে গিয়ে এটা তলব করেন, সেই তলবের নিতে DRM কালকে টিম পাঠিয়েছেন, সেই টিম এখন ইন্সপেকশন করছে। আশা করি এখান থেকে এবার আমরা এটা কোনো সফল সুযোগ কোনো রকম ইয়ে পাবো। 13 নম্বর, 14 নম্বর রেলগেটের মাঝখানে একটি খাল সংস্কারের কথা আপনি রেলকে জানিয়েছিলেন। আমি তো চেষ্টা করতে পারি, আমার কাজ হচ্ছে চেষ্টা করা। এই যে ব্যারাকপুরে আজকে রেল ভিজিট করতে পাঠিয়েছে, কাল DRM এর সাথে আমার কথা হয়েছে, ইমপ্লিমেন্ট হলে ভালো লাগবে। সমস্যার সমাধান তো মানুষের হবে, আমার তো ব্যক্তিগত কোনো উপকার হবে না, আমি মানুষের কথা সংসদে তুলে দিচ্ছি। না না, 100 বার উনি তো আমায় চিঠির উত্তর দিয়েছে। আমি নিশ্চিত ভাবে যদি কাজ না হয় তখন দেখা করবো,